আজকে অনেক দিন পর যাচ্ছি ছাদে, ভীষণ পরিমাণে গরম পড়েছে ছাদে, ওই জন্য আর আসা হয় না, হাওয়া চলে না সেরকমভাবে। হাওয়া দিলে একটু ছাদে এসে দাঁড়াতে ইচ্ছা করে, বসতে ইচ্ছা করে, কিন্তু গরমের মধ্যে এমনি ভাল লাগে না, পাখা ছাড়া নড়তেই পারি না। আকাশটা দেখুন পুরো কালো হয়ে রয়েছে, পুরো মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়তো আমাদের এদিকেও হতে পারে, প্রায় দিনই মেঘলা করে কিন্তু বৃষ্টি আর হয় না। এই সাইডটাও দেখুন গুটগুট করছে কালো, বেশ ভালোও লাগছে আকাশটা। তো বৃষ্টি হবে কি না জানি না, হলে ভালো হয়। তারপর ঘরে এসেছি, দেখুন এখানে কী করেছে আমার হাজবেন্ড, এগুলো কী এনেছে, এগুলো কী খাওয়াচ্ছে আমাকে। এদিকে এক প্লেট পুরো চানাচুর নিয়ে এসে রেখে দিয়েছে, আর এই দুটো গ্লাসে এগুলো কী, এগুলো কী খাওয়াচ্ছে কে জানে। আমি আজকে বেঁচে থাকবো কি না জানি না। ওই চানাচুরটা তো এক্ষুনি উঠে যাবে, আমার ছেলে চানাচুর খেতে খুব ভালোবাসে, এক্ষুনি ও বসবে, বসে পুরো চানাচুর উঠিয়ে দেবে। কারণ হচ্ছে ও পেট ভর্তি থাকুক না থাকুক, যাই থাকুক, খেয়ে থাকুক না কেন, চানাচুর পেলে আবার চানাচুরে ও আমলাবে। তো এক্ষুনি চানাচুর উঠি, আবার এই দুটো যে কী, এই দুটো খেয়ে আমি কী বেঁচে থাকবো আজকে আমি জানি না। আপনারাই কমেন্ট করে আমাকে বলুন এটা কী ছিল, আমাকে আজকে আমার বর কী খাইয়ে দিল, এটা আপনাদের কাছ থেকেই আমি শুনতে চাই। তারপর যদি আমি পারি আপনাদের সাথে ভিডিওটা আর একটা বানাবো, বানিয়ে আমি কমেন্ট করে জানাবো এটা সত্যি সত্যি কী ছিল। তো কতজন দেখি কী কমেন্ট করতে পারে। এদিকে রাগ হয়েছে, বাবা প্রথম বলেছে চানাচুর দেবো না, যেহেতু এটা আমার আর তোর মায়ের, তাই রেগে গেছে, তাই খেতে চাইছিল না। ভিডিওটাই ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানান। বাই বাই।